শুভবিকে জানাচ্ছি সবাইকে, শুনছেন ইবিসি রেডিও 89.2 এফএম এবং স্বাগত জানাচ্ছি আমাদের প্রত্যেক বইমেলার বিশেষ আয়োজন বইপোকার। বইপোকার অষ্টম বছর চলছে এবং প্রত্যেক বছরের মতো এবারও বইমেলার আড্ডাটা আমাদের স্টুডিওর ভিতরেই জমে, কারণ বইমেলায় গিয়ে নতুন বইয়ের গন্ধের মধ্যে ডুবে গিয়ে একগাদা নতুন বই হাতে নিয়ে ঘরে ফেরা, বই কাউকে উপহার দেয়া এবং সেই লেখক পাঠক সবার আড্ডাটা যেমন বইমেলায় জমে, সেই আবহটা আমরা আমাদের স্টুডিওতেও নিয়ে আসি। বিগত 8 বছর ধরে বইপোকা হচ্ছে এবং এফএম রেডিওর সবচেয়ে দীর্ঘ সময় ধরে বই নিয়ে এই আয়োজনটা প্রত্যেক বছর হয়, যেখানে দারুণ সব লেখকরা আসে এবং আজকে আমার সাথে চমৎকার দুজন লেখক রয়েছেন যাদের সাথে আজকে আমরা গল্প করব, তাদের লেখা নিয়ে কথা হবে। একজন খুব তরুণ লেখক, একদম আমি বলবো কিশোর উত্তীর্ণ তরুণও বলা যায় না তাকে, কিন্তু তিনি লিখে ফেলেছেন পরাবাস্তব হরর, নতুন একটা জনরা, এটা নিয়ে বিস্তারিত জানবো। আরেকজন লিখছেন এবং তার লেখা বেশ সুন্দর, তিনিও আছেন আজকে আমাদের সাথে সামাজিক উপন্যাস নিয়ে। আছেন আমাদের সাথে আজকের অতিথি কৌশিক জামান এবং স্পন্দন তাহসান, এবং তাদের দুটো উপন্যাসের নাম, যেটা হচ্ছে কৌশিক ভাইয়ের উপন্যাসটার নাম হচ্ছে নগরের যত বিষাদ, আর স্পন্দন তাহসানের বইটার নাম হচ্ছে মৃত্যুরা কি জানে তারা মৃত, মানে খুব সাইকেডেলিক, খুব পিঙ্ক ফ্লয়েড টাইপের কথা। তো যাই হোক, এটা আমরা বিস্তারিত জানবো। দুজনকে স্বাগত জানাচ্ছি বইপোকার পঞ্চম পর্বে, কেমন আছেন আপনারা? ভালো আছি, খুব একটা ভালো নেই আসলে, অনেক ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, জ্বর, মানে এটা মনে হয় এখন সিজনাল ফ্লু চলছে বা করোনাও হতে পারে, আমি জানি না। না, আশা করছি এরকম কিছু হবে না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই হচ্ছে আমাদের কামনা। তো বই পোকাতে এসেছেন আপনারা, বই নিয়ে কথা হবে, কিন্তু দুজনের বই পড়ার যাত্রাটা, যেমন স্পন্দন তো একেবারে বয়স কম, এখনো 19 হয়েছে কি? না, 19 হয়নি, 18। 18 বছর বয়সে হরর, তারপর পরাবাস্তব হরর লিখে ফেলেছে। আচ্ছা, বই পড়াটা শুনি, আমার খুব ভালো লাগছে এত ইয়াং একজন এত চমৎকার, মানে প্রচুর বই পড়ো, তোমার বই পড়ার জার্নি শুনি। আমার বই পড়ার জার্নি কবে শুরু হয়েছিল ঠিকঠাক মনে নেই, এমনি কমিক্স টমিক্স তো আগে পড়া হয়েছে, কিন্তু ক্লাস পরে থাকতে যখন আমি থাকতাম মালদ্বীপে, বাবার চাকরির সুবাদে মালদ্বীপে থাকতে হতো, তো তখন ক্লাস যখন ছিল, ক্লাসে একটা ক্লাস ছিল দিবেহি, ওদের নিজস্ব ভাষার, সেই সময় আমাকে লাইব্রেরি পাঠিয়ে দিত যে তোমার তো আর দিবেহি পড়ার দরকার নেই, লাইব্রেরিতে বসে। তো লাইব্রেরিতে বসে গুজবাম্পস নামের বই আছে আর এল স্টাইনের, ওইখান থেকে আমার হররের যাত্রা শুরু। ওটা মর্বিড ছিল, বাচ্চাদের তুলনায় এত মর্বিড বই এখন বুঝলে, এখন ভাবলে বুঝি যে আসলে মানুষ হই না, কিন্তু ওইখান থেকেই আমার এই হররের প্রতি ভালোবাসাটা শুরু। তো দেশে এসে আবার তিন গোয়েন্দা পড়া শুরু করলাম বাকি সব বাচ্চার মতোই, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ। তো আস্তে আস্তে নাইনে উঠে আমি ঝুঁকলাম হচ্ছে সিনেমার প্রতি। আচ্ছা, এর চেয়ে সাহিত্যের চেয়ে সিনেমা তখন বেশি টানতো আমাকে, সিনেমা তো ওই সময় প্যান্ডেমিকের সময়, প্যান্ডেমিকের সময় একের পরে দিনে তিনটা সিনেমা দেখি, দুইটা সিনেমা দেখি, মানে সারাদিন তো সিনেমার উপরেই। আচ্ছা, বিভিন্ন আর্ট মুভমেন্ট, পরে হচ্ছিল ফ্রেঞ্চ নিউ ওয়েভ, জাপানিজ নিউ ওয়েভ, সব নিয়েই করতে করতে আমাকে সবচেয়ে বেশি টানলো হচ্ছে হলো গিয়ে এই সারিয়ালিজমই, ডেভিড লিঞ্চ, ডেভিড ক্রোনেনবার্গ। তো আমার প্রথম গল্পটা, বইয়ের যেটা প্রথম গল্প, ওইটা সবচেয়ে ডিসগাস্টিং গল্প আমার বইয়ের, ঠিক আছে, ডিসগাস্টিং গল্পটা আমার আইডিয়াটা এসেছিল ক্রোনেনবার্গ দেখে, মানে আমার ইচ্ছা ছিল একটা শর্ট ফিল্ম বানানোর, এমনি মোবাইল টোবাইল নিয়ে অন্ধকারের মধ্যে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলবো আমার। তো পরে আর সম্ভব হয়নি, তো স্ক্রিন প্লে লিখতে গিয়েই দেখলাম যে আমার এই হাত ইয়ের লেখাটাই, সাহিত্যের যেহেতু আগে অনেক পড়া আছে, মুরাকামি পড়ছি তখন, কামও পড়ছি, কাফকা পড়ছি, তো তখন বুঝলাম যে লেখার হাতটাও মোটামুটি পরিপক্কই, এত পরিপক্ক বলবো না, কিন্তু মানে লেখা যায়। প্রথম গল্পটা লিখে আমার ফ্রেন্ডদের দিলে ওরা চমকে গেল, এরপর আমি লেখায় কিসের জন্য আসতাম সেটা বলি, তো আমি বাক্যটু না তেমন, যা বুঝতে পারছেন যে নার্ভাসনেস কাঁপছি, ঠিক আছে, তো সবাইকে আমি আমার কথা বলতে পারি না, আমার ভিতরে যে এত এত কথা আছে, এত এত জট পাকানো কথা আছে, সব বলতে পারি না, সব বলতে পারি না। তখন লিখতে গিয়ে আমি আবিষ্কার করলাম কিছুটা এই না বলতে পারার ব্যথাটা প্রশমন হয়, কিছুটা হলেও হয়, কনভারসেশনটা একমুখী হোক, তারপরে আমার হচ্ছে, আমার কথাটা বলা হচ্ছে। তো তখন থেকেই লেখা শুরু হয়েছে। আমার বইয়ের সেকেন্ড গল্প হচ্ছে একটা বিড়াল নিয়ে, বিড়াল নিয়ে গল্প, আচ্ছা ওইটা নিয়ে না বলি, শকুন নিয়ে একটা গল্প আছে, শকুন নিয়ে
প্রথমে আগে বলিনি, আমি যেদিন ই করতে আসলাম, লেখক হিসেবে সাইন করতে আসলাম কন্ট্রাক্ট, ওই দিন ছয়টার সময়, ছয়টা বেজে গেছে, সন্ধ্যা আগুন দিতেছে, ওই দিন আমার বাবা কল দিতেছে অনবরত, ছয়টা বেজে গেছে বাসায় শোনাই, আমি এদিকে আসছি বুক সাইন করতে, ঠিক আছে, বইয়ের ই সাইন করতে, কন্ট্রাক্ট সাইন করতে। তো আমি বোধহয় ইতিহাসের প্রথম লেখক যাকে বাবা মা নিয়ে আসেন, নিয়ে যায় বুক সাইন কন্ট্রাক্টই করার আগে, বইমেলায় খুব সম্ভবত নিয়ে আসবে। যাই হোক, তো তারা খুবই কেয়ারিং, এটা আমি নেগেটিভলি বলছি না, কিন্তু গল্পে আমি নেগেটিভলি বলেছি, কারণ গল্পের যে ভাষ, যে কথা বলছে, যে কথক, সে একটু ডিস্টার্বড, প্লাস সে পছন্দ করে না, এত পসেসিভনেস পছন্দ করে না। তো আমরা এখানে কি বলতে পারি, শকুনের মতো তারা করছে আমার বাবা মা, আমার গল্পে আমার বাবা মা আক্ষরিক অর্থে শকুন। আচ্ছা, ঠিক আছে, এখন এক পাক্ষিক শোনাচ্ছি, কিন্তু লাস্টে গিয়ে এই এই গল্পটা আমি স্পয়লার দিয়ে দেই, একটা গল্পই তো, গল্প আছে এতদিন যে আমি স্বাধীনতা চাচ্ছিলাম, এই স্বাধীনতাটাই আসলে একাকিত্ব, একাকিত্ব আর স্বাধীনতা সমার্থক শব্দ। আচ্ছা, ঠিক আছে, তো প্রতিটা গল্পই এমন এমন ধরনের গল্প, হ্যাঁ, নিজস্ব ই থেকেই। বাহ, চমৎকার। কৌশিক ভাইয়ের কাছে যাই, ও তো মোটামুটি স্পয়লার দিয়ে দিল, মানে এখন যে নবীন সেটা বোঝাই যাচ্ছে, স্পয়লার দিতে হয় না। কৌশিক ভাই, আপনার গল্প পড়া, বইয়ের সাথে কানেক্টিভিটি ছোটবেলা থেকে, সেই গল্পটা শুনি। আমি বড় হয়েছি আমার নানা বাড়িতে, তো আমার মা খালারা হচ্ছে গল্পের বই পড়তেন, তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে তার হুমায়ুন আহমেদ পড়তেছেন, তারপরে আশুতোষ মুখোপাধ্যায়, মাসুদ রানা, তো আমিও ওই ছোটবেলা থেকে তিন গোয়েন্দা, তখন কিশোর পত্রিকা বলে সেবা প্রকাশনীর একটা পত্রিকা পাওয়া যেত, তারপরে মোহাম্মদ জাফর ইকবাল, তারপর ছোটদের কিছু যে ইন্ডিয়ান বই পাওয়া যেত, ছোটদের সেরা ভূতের গল্প, এই টাইপ বইগুলি পড়েই আমার আসলে বই পড়ার শুরু। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে লেখক হবেন এই চিন্তাটা কবে আসলো? লেখালেখি করব, মানে মাঝে হয়তো আমি লেখালেখির চেষ্টা করছি, সেগুলো খুব একটা কাজে দেয় নাই, কিন্তু মানে সিরিয়াসলি লেখালেখির চেষ্টা আসলে খুব বেশি দিন আগে না, 2017-তে। এই মানে খুবই উইয়ার্ড একটা ইয়া, যেটা হলো যে আমি তখন যেখানে চাকরি করতাম, তো ওই দিন হচ্ছে আমরা মনে হয় তিনজন হচ্ছে একই সাথে স্যাক হলাম। তো আমাদের যে সিইও ছিলেন উনি, উনার হচ্ছে দুইটা সায়েন্স ফিকশন আছে, তো আমি ভাবলাম যে আচ্ছা এই লোক যদি এরকম একটা ফালতু লোক যদি সায়েন্স ফিকশন লিখতে পারে, তাহলে আমারও বই থাকা উচিত আসলে। সো আমি তখন যেটা করলাম যে বাসায় এসে আমি শুরু করলাম যে আমি, আচ্ছা ঠিক আছে, আমার তখন পছন্দের বই হচ্ছে হারুকি মুরাকাবি নরওয়েজিয়ান উড, আমি সেটা অনুবাদ করা শুরু করলাম। তো আমার প্ল্যান ছিল না বই করার, আমার প্ল্যান ছিল হচ্ছে যে আমি এক প্যারা দুই প্যারা করে করবো, ফেসবুকে দিব, তারপর দেখি লোকজন কি বলে। কিন্তু শেষ পর্যন্ত সেটা বই হয়ে বের হয় এবং খুব ভালো রেসপন্স হয়, তখন হচ্ছে যে আমি ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে লেখালেখি কন্টিনিউ করে যেতে হবে আসলে। না, তখন থেকে লেখালেখি কন্টিনিউ করে যেতে হবে। এবং বই মেলাটা আসলে আমাদের সংস্কৃতির অনেক বড় অংশ, মানুষের মনন বিকাশে দীর্ঘ সময় ধরে যা কাজ করে সেটা মনে হয় বই পড়া। তো একটা নতুন সেগমেন্ট আমাদের এখানে সংযুক্ত হয়েছে, যেটা হচ্ছে রাইটার্স রিভিউ, যেখানে লাইভ বইয়ের রিভিউ করতে হয়, আপনাদের পছন্দের বই নিয়ে বলবেন, কেন প্রিয়, এবং অবশ্যই যারা আমাদের পাঠক শ্রোতা দর্শক শুনছে দেখছে ওরা সেটা নিয়ে আপনাদের থেকে জানবেও। তো কে প্রথমে বলবে, স্পন্দন নাকি কৌশিক ভাই? আচ্ছা কৌশিক ভাই, আমি বলি। আমি যে বইটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গত বই মেলার বই, শিবব্রত বর্মনের সুরাইয়া। আচ্ছা, এটা একটা ছোট গল্পের বই এবং খুবই ছোট সাইজের একটা বই এবং খুবই সুন্দর একটা বচ্ছর। তো শিবব্রত বর্মনের বই মনে হয় মার্কেটে আছে বোধহয় দুইটা বা তিনটা, কিন্তু উনি এত চমৎকার লিখেন যে মানে আমি ছোট গল্পের খুব ভক্ত। আচ্ছা, তো ওনার ছোট গল্পের ছোট গল্পে নর্মালি দুই রকম হইতে পারে, একটা হচ্ছে আইডিয়া খুব ভালো হয় অথবা লেখা খুব ভালো হয়, ওনার আইডিয়াও ভালো লেখাও ভালো। তো প্রতিটা গল্প পড়েই আপনাকে চমকে উঠতে হবে যে এটা কি হলো, এটা উনি এটা কিভাবে চিন্তা করলেন। বিশেষ করে সুরাইয়া যে গল্পটা ওটা একটা লাভ স্টোরি বলতে পারেন, কিন্তু মানে টিপিক্যাল লাভ স্টোরি না। ওখানে দেখায় যে লেখক মানে যিনি কথা বলছেন উনি এবং একটা মেয়ে হচ্ছে টার্কিশ ভাষা শিখে টার্কিতে যাওয়ার জন্য, মেয়েটা শিখে হচ্ছে টার্কিতে তার প্রেমিক থাকে তার কাছে যাওয়ার জন্য, আর উনিও শিখে হচ্ছে যে জাস্ট মেয়েটার সাথে থাকার জন্য। তো খুবই ইন্টারেস্টিং একটা গল্প, গল্পটা হচ্ছে কোন দিকে যায় এটা আগে থেকে প্রেডিক্ট করার কোনো উপায় নেই, এবং গল্পটা শেষ হওয়ার পরে চমকে বসে থাকতে হয় যে আসলে কি হলো। আমি সবাইকে রিকমেন্ড করবো যে শিবব্রত বর্মনের সুরাইয়া এবং বানিয়া লুলু, তার দুইটা বই আছে,
এই দুটো বই অবশ্যই পড়বেন। অবশ্য খুব সম্ভবত এরকম ছিল যে তারা জানে এক একটা গল্পে লিটারালি আমি বলার পর আমার গুজবাম্পস হচ্ছে। বিশেষ করে যেই পর্বে হচ্ছে ইন্তেখাব দিনার ভাই ছিলেন, যেই পর্বে হচ্ছে চঞ্চল ভাই ছিলেন, ওই পর্বটা অনেকগুলি গল্প আসলে এই বইয়ের গল্প, এই বইয়ের গল্প, সুরাইয়ার গল্প, এবং আমার মনে অনেকে জেনেই গেছেন সেখানে। তো এবার বইমেলায় আমি শিব ওনার বই কিনবো এটা আমার মাথায় ছিল, তাই মনে পড়ে গেল। যাচ্ছি হরর গল্প নিয়ে খুব কথা হচ্ছে। তোমার প্রিয় যে লেখক সেখান থেকেই হররের একটা এরকম রিভিউ শুনি সাজেস্ট করার জন্য। হরর না বলে ইয়ে বলি, অন্য কিছুই বলি। আমার মাথায় এখন ঘুরছে দুই তিন দিন ধরে আবার অ্যালবের কামুর দ্য আউটসাইডার। ঠিক আছে, এটা আমার খুবই পার্সোনাল বই, একটা পার্সোনাল বই। কারণ মানে অর্থটা হচ্ছে হলো গিয়ে অনেকটা যে এই সিস্টেমের মধ্যে সে সিস্টেমে কোঅপারেট করছে না, কোঅপারেট করতে চাচ্ছে না, সে সিস্টেমের কোনো কিছুতেই অংশ নিচ্ছে না, তারপরেও শেষ পর্যন্ত তাকে ইয়ে হতে মানে সিস্টেমের নিয়মের শিকার হতেই হচ্ছে। সিস্টেমের মানে এই অ্যাবসার্ড নিয়মগুলা, আশেপাশের অ্যাবসার্ড নিয়ম সবকিছুতেই তাকে অংশগ্রহণ করতে হচ্ছে, করুণ পরিণতির মুখোমুখি তাকে হতে হয় শুধুমাত্র এই কারণে, জাস্ট বিকজ হি ডাজন্ট প্লে দ্য গেম, এই নিয়ম অনুযায়ী সে তো চলতে চাচ্ছে না। তো আমারও বর্তমানে এরকমই লাগছে যে আশেপাশে যা হচ্ছে আমি ঠিক চাচ্ছি না যে এভাবে হোক এভাবে হোক, আমি এগুলো অংশগ্রহণ করতে চাচ্ছি না, কিন্তু অংশগ্রহণ না করার জন্যই উল্টা আমার খেসারত দিতে হচ্ছে। আচ্ছা, ওকে। এই জন্য এই দ্য আউটসাইডার অ্যালবের কামুর এটা সবাইকে সাজেস্ট করবো, মানে আমাদের মতো যারা আর কি খুবই একা একা থাকেন, একা একা থাকেন, নিভৃতচারী যারা, নিভৃতচারী। আচ্ছা, বই থাকলে কি নিভৃতচারী থাকা যায় নাকি বইয়ের ভিতর? আমার মাঝে মাঝে খুব ইচ্ছা একটা বই পড়তে পড়তে বইয়ের ভিতর ঢুকে যাবো, ঢুকে কোন একটা চরিত্রের ভিতর ঢুকে। বই নিভৃতচারী বানিয়েছে আসলে, বই আসলে নিভৃতচারী বানিয়েছে। বাহ, দুটো করে বই রিভিউ। আবার কৌশিক ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, আরেকটা বই এরকম প্রিয় কোনো ক্লাসিক বই হতে পারে, কেন যেন সবাই হচ্ছে ওই যে কি যেন ওটা বলে হিন্দু হোটেল বইটার কথা খুব বলছে, আদর্শ হিন্দু হোটেলের কথা বলছে, আমার খুব পছন্দের লেখক আখতারুজ্জামান ইলিয়াসের কথাও চলে এসছে। তো এরকম কোন একটা ক্লাসিক বই আপনার লাইব্রেরির প্রিয় একটা বইয়ের রিভিউ হয়েছে? ক্লাসিক বলবো না, বাট পুরান বই এটা বলা যেতে পারে। সেটা হচ্ছে মানে আমার প্রিয় একটা বই, ছোটবেলার প্রিয় বই, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বোতল ভূত। আমার মনে হয় না যে হুমায়ুন আহমেদ যারা পড়েন তারা কেউই এই বইটা পড়েন নাই, এরকম নাই। যারা পড়েন নাই, বিশেষ করে ছোটদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা বই। এখন আমি জানি না যে এখন যারা স্কুলে পড়ে তারা আসলে বই পড়ে কিনা, কিন্তু আমি যখন স্কুলে পড়তাম আমি মনে হয় কয়েকশো বার এই বইটা পড়ছি। খুবই ইন্টারেস্টিং একটা বই, খুবই মানে আমার আমার আমি যখন লেখালেখি শুরু করি তখন আমার মনে হতো যে এরকম যে দীপু নাম্বার টু বা টিরেক্সের সন্ধানে, বোতল ভূত, এই ধরনের বই যদি লিখতে পারতাম ছোটদের জন্য, মানে আমি যে মজা নিয়ে পড়ছি সেই মজাটা যদি আমি দিতে পারতাম কাউকে, তো খুবই ইন্টারেস্টিং একটা বই। আমি যে আবার স্পয়লারে যেতে চাই না, তো হচ্ছে যে যারা পড়েনি তারা অবশ্যই পড়বেন। বাহ, চমৎকার। বোতল ভূত পড়েনি এরকম কে কে আছেন হাত তুলুন, এবং যদি হাত তুলে থাকেন বইমেলা গিয়ে বইটা কিনে ফেলুন। এবং আমি বলবো অনলাইনে বই অর্ডার করা যায়, কিন্তু আমার কাছে মনে বইমেলা গিয়ে বই কেনার আনন্দ আছে। লাস্ট একটা বই রিভিউ শুনবো স্পন্দন। আমি বলবো হচ্ছে হলো গিয়ে তার আগে বলি নি আমার নাম, কিন্তু স্পন্দন দা আসেনি থাকবে, স্পয়লার ম্যান হবে না। ওকে, হ্যাঁ অবশ্যই, ওকে, ও কোনো টিভি সিরিজ দেখলে ওর বন্ধুর ওর থেকে 10 হাত দূরে থাকবেন, ও স্পয়লার দিয়েই দিবে। আচ্ছা, যাচ্ছি বলো। যাই হোক, আমি বলবো হচ্ছে গিয়ে কোনটার কথা বলি, ওমেন ইন দ্য টিউনস, জাপানিজ, কোবো আবের ভাইয়ের সাথে যে বাইরে কথা হচ্ছিল ওমেন ইন দ্য কোবো আবে নিয়ে, এটা এটাও সারিয়ালিস্টিক, জাপানিজ সারিয়ালিস্টিক বই, হরর না, হরর বাস্তব। তো কাহিনীটা তো বলবোই না, তাহলে তো সমস্যা হবে। কাহিনী না বলে সে হচ্ছে হলো গিয়ে এমন রূপরেখাটা বলি, ফিলোসফিক্যাল রূপরেখাটা, সে এমন এক জায়গায় আটকা পড়ে, আটকা পড়ে অনেক স্ট্রাগলের পরে, মানে সে ভিতরে সুখী ছিল, মোটামুটি সুখী ছিল, কিন্তু অনেক স্ট্রাগলের পরে সে শেষ পর্যন্ত বেরোয়, এবং বেরোয় এসে আবিষ্কার করে যে সে ভিতরেই সুখী ছিল। তো এই যে এই পাস্টের প্রতি যে একটা নস্টালজিয়া, শুধু নস্টালজিয়া না, এই পাস্টের প্রতি ভালোবাসাটা, কিন্তু আমরা কি আমরা যে বর্তমানে সুখী আছি, বর্তমানটাও ভবিষ্যতে গিয়ে পাস্ট হয়ে যাবে, তখন মনে হবে যে আচ্ছা আচ্ছা ওই সময় তো আমরা সুখী ছিলাম, কিন্তু বর্তমানটা এনজয় করতে পারছি না, আমাদের হয়
সুখটা হয় ভবিষ্যতে অথবা অতীতে, ঠিক আছে? বর্তমানে সুখ নেই, সুখ হয়তো অতীতে নয় ভবিষ্যতে। তো এই অতীতের প্রতি একটা যে ব্যাটারিতে যখন আমরা দিই, ব্যাটারিতে জিব্বা লাগাই, তখন একটা নজিয়া হয় না যে একদিক দিয়ে মজা লাগতেছে আরেক দিক দিয়ে কেমন জানি একটু তিতা তিতা। তো সেই ফিলিংটাই তো লাইফের প্রতি বলা যায়, লাইফ এরকম, অতীত এরকম, ভবিষ্যৎ এরকম, সবই এরকম। আমাদের এই যে সব সময় নতুন কিছু অথবা পুরান আগে যেগুলা ঘটে এসেছে সেগুলাই করতে হবে, এরকম একটা, এটা হিউম্যান ফিলিং। বর্তমানে যে সুখে হতে পারছি না, এটা নিয়ে এই বইটা রূপকাশ্রিত আর কি। আমার নতুন এখন আরেকটা বই লেখার কথা ভাবছি, আচ্ছা দেখা যাক সেটা কোথায় যায়, সেটা অনেকটা এখান থেকে ইন্সপায়ার্ড আর কি। আচ্ছা বাহ, চমৎকার। জাপানি রাইটাররা না অসাধারণ হয়, ওদের কনসেপ্ট আমার মনে কোত্থেকে যে আসে, মানে হট আবার অদ্ভুত, মানে এরকম চিন্তা মনে হয় আমি কোনোদিন, আমরা কেউ কোনোদিন করি না, কিন্তু ওরা করে বসে আছে। এবং মুভির ক্ষেত্রে কোরিয়ানদের যে মুভি, বিশেষ করে হরর মুভির যে কনসেপ্ট, সবাই সেটাকে কপি করে, মানে ওদের মাথায় কিছু একটা আছে, এটা এটা খুব সত্যি একটা কথা। বেশ কিছু কমেন্ট এসছে, কমেন্টগুলো একটু পড়ে নিব। প্রথমেই দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে ইমদাদুল ইসলাম, উনি আমাদেরকে সালাম জানিয়েছেন, কেমন আছেন জিজ্ঞেস করেছেন, আমরা খুব ভালো আছি। দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে সাবরিনা মামুন প্রিমা প্রিয়াম, হাই কৌশিক জামান ভাই, লাভ ইউ, ভালোবাসা জানানো হয়েছে। আছেন আমাদের সাথে তাহমিন ইলা, খুব সম্ভবত মোস্ট অ্যাওয়েটেড লাইভ। ওরে বাবা, এটা কার জন্য ছিল, কি এটা কি কৌশিক ভাইয়ের জন্য নাকি স্পন্দনের জন্য, কি কার পরিচিত? আচ্ছা, এরপরে রয়েছেন আমাদের সাথে রিয়াজ ভাট, দ্য বেস্ট। এরপর দেখতে পাচ্ছি আমাদের আরেকজন রাইটার সাহেবকে, ওয়াসি আহমেদ রাফি, যিনি আমাদের বই প্রকার অতিথি ছিলেন গত বছর, তার আগের বছর। হ্যালো নিতুল আপু, হ্যালো কৌশিক ভাই, স্পন্দন, নিচে বসে আছি। কৌশিক ভাই আপনি কেন নিচে বসে আছেন, আপনি 11 তলায় চলে আসেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপরে দেখতে পাচ্ছি ওনার নামই হচ্ছে রনি ভাই, সিডনিতে পাঠাই দিও একটা কপি, ওয়েল ডান। আমার কাজিন, ওকে, ওর নাম রনি ভাই, ফেসবুক আইডি ইজ রনি ভাইয়ের মতো রনি ভাই। দ্যাট ওয়াজ নাইস। জাহিদ এইচ টিপু আছেন আমাদের সাথে, কৌশিক ভাই কাচ্চির দাওয়াত থাকলো। আচ্ছা, আপনি কি কাচ্চি লাভার, কাচ্চির দাওয়াত দাও? হ্যাঁ, আমি কাচ্চি নিয়ে প্রচুর পোস্ট দিই, তো এর জন্য হচ্ছে মানে সবার ধারণা যে আমি সারা বেলা মনে হয় কাচ্চি খাই, সবকিছুতে কাচ্চি চলে আসে আসলে। বাহ, চমৎকার। তো এবারে বইমেলাটা কিন্তু অনেক, প্রায় 2 বছরের বিরতির পর একটা সত্যিকারের বইমেলা হবে, ওই যে হুট করে বইমেলা বন্ধ হওয়া, তারপরে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা, ওই আবহ নষ্ট হচ্ছিল। এই বইমেলাটা কেমন লাগছে, বা এই বইমেলাটায় কি প্রত্যাশা আপনাদের? আমি 2 দিন গেলাম, আমার মনে হয়েছে যে আগে অনেক যত্ন করে ডিজাইন করা হতো লেআউট গুলো, এবার সেটা করা হয়নি। এটা এবার অনেক মানে ঘিচিমিচি টাইপ হয়ে গেছে স্টল গুলি সব এক জায়গায়, ওই জিনিসটা আসলে সুন্দর হয়নি। বাট যেটা হচ্ছে যে প্রথম দিকেই খুব মানে নর্মালি যেটা হচ্ছে মেলার অর্ধেক যাওয়ার পরে আসলে ভিড় বাড়ে, তখন জমজমাট হয়, কিন্তু আমার এবার মনে হলো যে একদম ফার্স্ট উইক থেকেই মেলা জমে গেছে। তো যেটা খুব ভালো সাইন যে প্রকাশকদের জন্যও ভালো, আমরা যারা বই পড়তে চাই, বই কিনতে চাই, তাদের জন্যও ভালো। তো আমি আমি খুবই এক্সাইটেড, সবসময় এক্সাইটেড থাকি বইমেলা নিয়ে, এই যে এখান থেকে ডিরেক্ট বইমেলা যাবো, ওয়াসি অ্যাকচুয়ালি সেই কারণে ওয়েট করছে আমার জন্য। তো আমি বলবো যে যারা বইমেলা পছন্দ করেন বা বই পছন্দ করেন, তারা অবশ্যই বইমেলা আসবেন, এখনই আসেন, মানে ওয়েট করেন না যে নতুন বই বের হবে, নতুন বই প্রতিদিনই বের হচ্ছে, চলে আসেন। আপনার উপন্যাসটা নিয়ে শুনি, যে উপন্যাসটা লিখেছেন, গল্পটাকে কি ছুঁয়ে গেছে, কোন প্রকাশনী প্রচ্ছদটা নিয়ে শুনতে চাই কৌশিক ভাই? আচ্ছা, উপন্যাস না বলে উপন্যাসিকা বলা উচিত, কারণ বইটা দেখবেন যে এতটুকু একটা বই, খুবই সুন্দর, খুব কিউট দেখতে বইটা। তো বইটা হচ্ছে মেইনলি সামাজিক উপন্যাসিকাই বলা উচিত, এটা আসলে মূলত অ্যাডাল্ট রিলেশনশিপের যেসব প্রবলেমগুলি ওইগুলি নিয়ে। মানে নর্মালি যেটা হয় যে আমরা রোমান্টিক কাহিনী যেগুলি পড়ি যে সেগুলিতে একটা হ্যাপি এন্ডিং থাকে, এটা ঠিক সেরকম না, এটাতে অপূর্ণতাটাই বেশি থাকে, এরকম দেখানো হয়েছে এই ধরনের একটা মানে ছোটখাটো একটা কাহিনী আর কি। আর বইটা পাওয়া যাচ্ছে পেন্ডুলাম পাবলিশার্সের স্টলে, এটা 541-542 সম্ভবত। আর হচ্ছে প্রচ্ছদটা প্রবাবলি মিডজার্নি দিয়ে করা, বাংলাদেশের প্রথম প্রচ্ছদ। আচ্ছা, তো মানে এই প্রচ্ছদটা অ্যাকচুয়ালি আমরা আঁকাতে চাচ্ছিলাম একজনকে দিয়ে, কিন্তু সময় ছিল না দেখে আমরা মিডজার্নি দিয়ে করে ফেলছি। তখন মিডজার্নি মানে মাত্র শুরু হয়েছে, মানে হাইপ চলছিল, তাই মানুষ যাচ্ছে মিডজার্নি দিয়ে করে ফেলি। তার মানে হচ্ছে বইমেলায় পেন্ডুলামের
যে স্টল রয়েছে সেখানে পাবেন। শুক্রবার গেলে আপনাকে অটোগ্রাফ সহ পাওয়া যাবে, তাই? শুক্র শনিবার গেলেই পাওয়া যাবে। তোমার বইয়ের প্রচ্ছদ প্রকাশনা নিয়ে শুনি। একই প্রকাশনী, বইয়ের প্রচ্ছদটা ঠিক আমি বলতে পারলাম না কার কাছে, কারণ ফার্স্টে একজন দিয়েছিল, সেটা আমার তেমন পছন্দ হয়নি, তো পরে চেঞ্জ করে হুট করে সবকিছু হয়ে গেছে, তো আমি খুব সম্ভবত এআই দিয়েই প্রচ্ছদটা যেটা চেয়েছিলাম মর্বিড হবে, এটার মধ্যে প্রচ্ছদটা আমি ঠিক আমি নিজেও ঠাওয়ার করে উঠতে পারিনি আসলে প্রচ্ছদে হচ্ছেটা কি, খুব সম্ভবত মানুষ ভর্তা করা হচ্ছে। এবারের বইমেলার অষ্টম বছরের থিমটা আপনারা বুঝতে পারছেন কিনা, অনেক বেশি এমন লেখকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যারা দুর্দান্ত লিখছে, চমৎকার লিখছে, কিন্তু তাদের লেখাটাকে একটু সবার কাছে পৌঁছতে চাই। একটু নতুন নতুন বলবো না, কিন্তু আমি চাই যে এই লেখাগুলো সবার কাছে পৌঁছুক, একটু ভিন্ন ভিন্ন ধরনের লেখা নিয়ে কাজ করতে চাই। যারা প্রথিত যশা তারা তো আছেন, আমাদের প্রিয় পাত্র, কিন্তু একটু নতুন নতুন মুখ আমরা আনতে চাই বই পোকাতে। তো সেরকম দুজন চমৎকার মানুষকে আমন্ত্রণ জানালাম, চমৎকার লেখককে আমন্ত্রণ জানালাম, অনেক অনেক গল্প হলো এবং তাদের বইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। একদম শেষের দিকে এসে যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন ফেসবুক লাইভ ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে, তাদের যদি কিছু বলতে চান। কৌশিক ভাই, সবাইকে ধন্যবাদ, এবিসি রেডিওকে ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর পাঠকদেরকে বলবো যারা শুনছেন তারা অবশ্যই বইমেলায় আসবেন, বইমেলা দেখা হবে। স্পন্দন, আমি বললে আবার স্পয়লার দিয়ে দিব, শুক্রবারে আসবেন, শুক্রবারে আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ, শুক্রবারে আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। সেই সাথে বলতে চাই বই পড়লে যে শব্দগুচ্ছ আপনার মস্তিষ্কে নিউরনে ঢুকে যায়, তা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে যে প্রশান্তি দেয় পৃথিবীর অন্য কোনো শিল্প মাধ্যমে আপনি পাবেন না। তাই বেশি করে বই পড়ুন, বই কিনুন, বই কিনে পৃথিবীর কেউ কোনোদিন দেউলিয়া হয় না, এই অদ্ভুত কথাটা কেউ বলবেন না। একটা টেক্সট আসছে, কি কথা? আচ্ছা, উনি বলতে চেয়েছেন প্রান্ত ঘোষ দস্তিদার, কৌশিক ভাই প্রথিত যশা নতুন বইয়ের জন্য শুভকামনা, এরপরে তাহমিনা ইলা লেখকের জন্য অনেক শুভকামনা, কৌশিক জামানের নতুন বই কবে? আগে এই বইটা বইমেলায় গিয়ে কিনেন, তারপরের বইটা নিয়ে উনি পরে জানিয়ে দেবে। আজকের মতো বিচ্ছি বিদায় বইপ্রকার এই পঞ্চম পর্ব থেকে, আগামী পর্বে আরো দুজন চমৎকার লেখক চলে আসবে, আমার খুব প্রিয় একজন মানুষ সেখানে থাকবে। সাথেই থাকুন, শুনতেই থাকুন এবিসি রেডিও 89.2 FM এর। আজকের মতো নিচ্ছি বিদায় বইপ্রকা থেকে।